আজকে কয়েকদিনে আমরা এই প্রশ্নগুলোর সমাধান করতেছিলাম না এভাবে একই নিয়মে, অর্থাৎ যে জাতীয় শিক্ষার্থী উন্নয়ন প্রস্তুতি যে নমুনা প্রশ্ন আছে সে প্রশ্নের আলোকে অনেকগুলো প্রশ্ন আমরা সমাধান করতেছি আজকে কয়েকদিন যাবতে। এখন দেখো এখানে লেখা আছে কি, বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরে গুণ চিহ্ন দাও, অর্থাৎ এখানে দুটি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, এই দুটি বহুনির্বাচনী প্রশ্নে সঠিক উত্তরের মধ্যে আমাদেরকে গুণ চিহ্ন দিতে হবে। অর্থাৎ নিচে একটি কলমের দাম 6 টাকা, 72 টাকায় কয়টি কলম পাওয়া যাবে নিচে সমাধান করো। এখন আগে অঙ্কটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? ধন্যবাদ। আগে অঙ্কটা আমাদেরকে বুঝতে হবে, অঙ্কটা কি করতে হবে, কি করতে হবে? তাহলে শ্যামের জন্য আমরা দূরে একটু চালিয়ে দিয়েছি, অঙ্কটা ভাগ করতে হবে। ভাগ করতে হলে আমরা কিভাবে সাজায় লিখতে পারি বলো তো দেখি, কে বলতে পারবে? কিভাবে লিখবো বলো তো দেখি, পাওয়া যায় একটি, হ্যাঁ 72 টাকা পাওয়া যায়, অঙ্কটি কি করতে হবে, ভাগ করতে হবে। হ্যাঁ এখন এখানে ভাগ করে দেখো, তারপরে ভাগ করে দেখো, কত হয়েছে, 12 হয়েছে, তাহলে এখানে কত লিখবা, 12টি। উত্তর দিয়ে দাও, দেখো তো শ্যামের অঙ্কটা